প্রিয় বন্ধু, বিজয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। সুমি তার সদ্যজাত ছেলের প্রতি দৃষ্টিপাত করে খুবই আনন্দিত হল, কিন্তু পরক্ষণেই তার চিন্তা হল, উত্তম পিতা হওয়ার বিষয়ে আমি কতটা জানি, যদি ভুল কিছু করে ফেলি? এই প্রশ্নগুলি তার মনে রয়ে গেছিল। বিজয় অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি সুব্রত, আর আমার সঙ্গে আছেন ভাই দীপেন্দ্র হালদার। সুমিতের মনের প্রশ্নগুলি হয়তো আমাদের অনেকের মনেই ছিল যখন প্রথমবার আমরা পিতা হয়ে উঠেছিলাম। জন টলসন এবং ল্যারি ক্রেডার তাদের দ্য ফোর প্রায়োরিটিস বইটিতে তিনটি এমন উপহারের বিষয় বলেছেন যা পিতারা তাদের সন্তানদেরকে দিতে পারেন এবং তা তাদের সন্তানদের সঠিক বৃদ্ধিতে সাহায্য করবে। এই তিনটি উপহার হল সুরক্ষা, পরিচয় এবং আত্মবিশ্বাস। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব সন্তানেরা কীভাবে নিজেদেরকে সুরক্ষিত মনে করে এবং একটা স্বাস্থ্যকর পরিচিতি গড়ে তুলতে পারে। আমাদের সঙ্গে থাকুন। ভাই দীপেন্দ্র, আমি যখন আমার ছেলের কথা চিন্তা করি, আমি তার সুরক্ষার জন্য সব কিছু করতে পারি, কিন্তু সুরক্ষা শুধুমাত্র দৈহিক সুরক্ষাতে সীমাবদ্ধ নয়, তাই নয় কি? হ্যাঁ, আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা স্বভাবতই শারীরিক সুরক্ষার কথাটাই বেশি করে চিন্তা করি, আর তা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ছাড়াও আরও অনেক ক্ষেত্রেই পরিবারকে সুরক্ষিত রাখা যায়। কোনো একজন বলেছিলেন, একজন পিতা তার সন্তানদের জন্য সবথেকে ভালো যে কাজটা করতে পারে তা হল তাদের মাকে ভালোবাসা। এই ভালোবাসা বাচ্চাদের সঠিক বৃদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান। নিয়মানুবর্তিতা, সীমা, অনুশাসন, মজা, সুরক্ষা, নৈতিক শিক্ষা, ভুল করার স্বাধীনতা এবং আরও অনেক কিছুই এই ভালোবাসার অন্তর্গত। এগুলি কোনো সন্তানকে ভুল পথ বেছে নেওয়া থেকে রক্ষা করে। কিন্তু এগুলি আদর্শ সন্তান গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় না। না, এই ধরনের সুরক্ষা কখনোই নিশ্চয় করে বলতে পারে না যে সন্তানেরা কোনো ধ্বংসাত্মক পথ বেছে নেবে না, কিন্তু এই সুরক্ষা না থাকলে সন্তানদের সেই ধ্বংসাত্মক পথ বা আত্মিক নয় এমন পথ বেছে নেওয়ার প্রবণতা অনেক বেশি হয়। সুতরাং এই সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি যে কিভাবে এই সুরক্ষা সন্তানদের আত্মিক, শারীরিক এবং আবেগজনিত ক্ষেত্রগুলি স্পর্শ করে। এরপর পরিচয় বা পরিচিতি সংক্রান্ত উপহারটি কী? দেখো, পরিচয় হল আমরা নিজেদের বিষয়ে যা চিন্তা করি, যে আমরা কে, আমাদের কি কোনো মূল্যবোধ আছে, আমাদের কি কোনো দাম আছে, আমরা কি কারুর কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পিতামাতারা এই প্রশ্নগুলির উত্তর ছোটবেলাতেই আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। সন্তানেরা তাদের পরিচিতির একটা অংশ, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই গড়ে তোলে। ভাই, তুমি ঠিক কি বলতে চাইছো? ধরো, তুমি কিছু দর্শকের সামনে গান গাইছো আর লক্ষ্য করলে যে শ্রোতারা তোমার গান পছন্দ করছে না, এক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া কি হবে? গান গাওয়া বন্ধ করে দেবে, আরও ভালো করে চেষ্টা করবে বা তাদেরকে উপেক্ষা করবে? একইভাবে আমাদের সন্তানেরাও আমাদের কথাবার্তা, আচরণ ইত্যাদির প্রতি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। আমাদের সন্তানেরা তাদের পরিচিতি গড়ে তোলা বা শেখার ক্ষেত্রে প্রায় সম্পূর্ণভাবেই অন্যদের প্রতিক্রিয়ার উপরে নির্ভরশীল। আর ছোটবেলায় তারা যেহেতু পিতামাতাকেই সব থেকে কাছে পায়, সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যেন তাদের প্রতি স্বাস্থ্যকর এবং বাইবেল ভিত্তিক পথে প্রতিক্রিয়া ব্যক্ত করি। তুমি কি বলতে চাইছো যে বাচ্চাদের শেখা এবং তাদের পরিচয় গড়ে তোলার জন্য খ্রিস্টীয় পরিবার হলো সব থেকে আদর্শ জায়গা? অবশ্যই, কারণ আমরা যদি তাদের পরিচয় না গড়ে তুলি তাহলে টিভি, সিনেমা, ইন্টারনেট তা করবে, আর আমরা কখনোই তা চাই না। না, আমরা চাই তারা শিখুক যে তাদের প্রকৃত পরিচয় যীশু খ্রিস্টেতেই। পিতারূপে আমাদেরকে দেখতে হবে যেন তারা সেই চারটি বিষয় বোঝে যা একসঙ্গে খ্রিস্টেতে থাকাকেই বোঝায়। প্রথমত, তাদের বোঝার প্রয়োজন আছে যে তারা হল ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টির অংশ। গীতসংহিতা 139 গীত 13-18 পদে লেখা আছে, বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্যরূপে নির্মিত, তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধস্থানে শিল্পিত হইতেছিলাম,
তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটিও ছিল না। হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সংকল্প কেমন মূল্যবান, তাহার সমষ্টি কেমন অধিক! গণনা করিলে তাহা বালুকা অপেক্ষা বহু সংখ্যক হয়। আমি যখন জাগিয়া উঠি তখনও তোমার নিকটে থাকি। আমাদের সন্তানদেরকে সর্বাগ্রে বুঝতে হবে যে তারা ঈশ্বরের হাতে তৈরি। হ্যাঁ ভাই, এবারে দ্বিতীয় বিষয়টা কি? দ্বিতীয়ত, আমাদের সন্তানদেরকে শিখতে হবে যে তারা একটা পাপে পূর্ণ জগতে পাপী রূপে জন্মেছে। রোমিও 3:23 পদ বলে, সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। তৃতীয়ত, তাদেরকে শিখতে হবে যে ঈশ্বর তাদের পাপ থাকা সত্ত্বেও তাদেরকে রক্ষা করার জন্য যীশু খ্রিস্টকে প্রেরণ করার মধ্যে দিয়ে তাদের মূল্য সুনিশ্চিত করেছেন। যোহন 3:16 পদে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। চতুর্থত, তাদের জানার প্রয়োজন আছে যে খ্রিস্টেতে থাকার অর্থ হল তাদেরকে তাঁর প্রতি বিশ্বাস স্বীকার করতে হবে। রোমিও 10:9-11 পদে লেখা আছে, কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে, যে কেহ তাঁর উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। ভাই দীপেন্দ্র, খ্রিস্টবিশ্বাসী প্রত্যেক পিতামাতারই এই আকাঙ্ক্ষা থাকা উচিত যেন তাদের সন্তানেরা যীশু খ্রিস্টকে তাদের প্রভুরূপে স্বীকার করে। এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, ঈশ্বর আশা করেন যে প্রত্যেক পিতা তাদের সন্তানদেরকে যীশু খ্রিস্টের দিকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, সাধু পৌল ইফিসীয় পত্রে 6:4 পদে লিখেছেন, আর পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভু শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। পিতা এবং মাতা দুজনকে চেষ্টা করতে হবে, কিন্তু পিতারা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পিতার প্রভাব প্রকৃতই খুবই তাৎপর্যপূর্ণ, এবং একজন ঈশ্বর ভয়কারী পিতা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করতে সক্ষম। এই কারণেই আমরা বিজয় অনুষ্ঠানটি করছি। দেখো, অনেক ক্ষেত্রে পিতারা আদর্শস্বরূপ হয় না, কিন্তু খুশির খবর হলো, যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা হয়েছেন, আর আমাদের স্বর্গীয় পিতার কাছে অসম্ভব কিছুই নয়। পিতারূপে যীশু খ্রিস্টকে আমাদের জীবনের মধ্য দিয়ে প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমাদের সন্তানদের স্বাস্থ্যকর পরিচয় গড়ে তোলার জন্য আমরা আর কি করতে পারি? আমাদের ঘরের পরিবেশ এমন করতে হবে যেখানে নিঃশর্ত ভালোবাসা স্পষ্টরূপে প্রকাশ পাবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। নিঃশর্ত মানে তা কৃতিত্বের উপর নির্ভরশীল নয়। আমাদের সন্তানেরা আমাদের কোন আচরণকে তাদের প্রতি আমাদের ভালোবাসা রূপে দেখে? ডক্টর গ্যারি চ্যাপম্যান আবিষ্কার করেছেন যে আমাদের সন্তানেরা 5টা প্রেমের ভাষার মধ্যে যে কোনো একটা বোঝে। আমরা ঠিক যেভাবে ভালোবাসা বুঝতে পারি সেটাই হলো আমাদের প্রেমের ভাষা। 5টি প্রেমের ভাষা হলো নিশ্চয়তার বাক্য, সুন্দর সময় কাটানো, উপহার লাভ করা, কাজ করে দেওয়া এবং শারীরিক স্পর্শ। কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো, আমরা যদি নিজেদের প্রেমের ভাষা অন্যদেরকে ভালোবাসার জন্য ব্যবহার করি, অর্থাৎ আমার ছেলে যদি নিশ্চয়তার বাক্যের মধ্যে ভালোবাসা অনুভব করে আর আমি যদি তাকে শারীরিক স্পর্শ করার মধ্যে দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করি, তাহলে যেভাবে সে প্রকৃতই ভালোবাসা পেতে চায় আমি তা না করে অন্যভাবে তাকে ভালোবাসছি, আর সে তখন তা অন্য কারুর কাছ থেকে পেতে চাইবে। সুতরাং খ্রিস্টাতে পরিচিত হওয়া এবং নিঃস্বার্থ প্রেমের অভিজ্ঞতা লাভ করা উভয়ই সন্তানের স্বাস্থ্যকর পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে খুবই জরুরি। হ্যাঁ, এরপরে প্রত্যেক সন্তানেরই জানার প্রয়োজন আছে যে তারা আমাদের কাছে, বিশেষ করে পিতাদের কাছে, খুবই মূল্যবান, বিশেষ কিছু। আমরা তা তাদেরকে আদর করার মধ্যে দিয়ে, জড়িয়ে ধরা বা তারা যে কতটা প্রিয় তাদেরকে তা জানানোর মধ্যে দিয়ে প্রকাশ করি। মনে হচ্ছে বড়রাও তো এই রকমই চায়। বাচ্চারা বড় হয়ে যায় কিন্তু প্রয়োজন পরিবর্তন হয় না। একমাত্র পার্থক্য হল তাদের শৈশবে তাদের পরিচয় গঠিত হয় এবং প্রাপ্তবয়স্ক হলে তা স্থিরীকৃত হয়। আমাদের সন্তানদের একটা স্বাস্থ্যকর পরিচয় গড়ে তোলার জন্য আমরা আর কি করতে পারি? তাদের যে অনুপমত্ব আছে তা স্বীকার করতে হবে।
প্রত্যেক সন্তানকেই ঈশ্বর অনুপম গুণাবলী এবং সামর্থ্যের সঙ্গেই সৃষ্টি করেছেন। পিতামাতা রূপে আমাদেরকে তাদের মধ্যে তা বিকশিত হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে এবং সাহায্য করতে হবে, এই জন্য সময় এবং পরিশ্রমের প্রয়োজন। পিতারূপে এই সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভাই, একের অধিক সন্তান হলে এটা প্রকৃত কঠিন কাজ হয়ে যায়, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। কারণ তোমাকে প্রত্যেক সন্তানের বিশেষত্ব জানার জন্য সময় দিতে হবে। এরপর আমাদের সন্তানদের সাহায্য করার জন্য চতুর্থ উপায়টি হল তাদের উপস্থিতির প্রশংসা করা। সন্তানেরা যেন প্রকৃতই উপলব্ধি করে যে তারাই হলো আমাদের প্রকৃত ধন। সন্তানেরা যখন বিশ্বাস করে যে তারা হলো পরিবারের গুরুত্বপূর্ণ অংশ, তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করে। এই ধরনের পরিবার কিন্তু খ্রিস্টকেন্দ্রিকই হয়ে থাকে, যা ঈশ্বরের সন্তানরূপে তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করে। ভাই দীপেন্দ্র, অভিভাবকত্ব প্রকৃতই কঠিন, কিন্তু আমার বিশ্বাস আমরা প্রকৃতই উপকারী বিষয় শুনলাম। আজকে আমরা বিশেষ করে যা শিখলাম আরেকবার তা বলতে পারবে কি? অবশ্যই। পিতাকেই পরিবারে আত্মিক বিষয়সমূহ এগিয়ে নিয়ে যেতে হবে এবং সন্তানের পরিচয় গঠনের ক্ষেত্রে পিতার প্রভাব সঠিক বা ধ্বংসাত্মক হতে পারে। অভিভাবকত্বের ক্ষেত্রে পিতাদেরকে মনে রাখতে হবে যীশুখ্রিস্ট শিষ্যদেরকে কি বলেছিলেন মার্ক তার 10:45 পদে, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। ভাই দীপেন্দ্র, অনেক ধন্যবাদ সুন্দর শিক্ষার জন্য। প্রিয় বন্ধু, আশা করি অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে। আসুন অনুষ্ঠানটির পরের অংশ নিয়ে আলোচনা করার আগে একটি গানের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করি।
প্রিয় বন্ধু, আসুন আমরা বিজয়ী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে প্রবেশ করি। আশা করি অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে। প্রার্থনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9433497235 এবং 9433803755। আত্মবিশ্বাস কথাটা শুনলে আপনি কি চিন্তা করেন? আত্মবিশ্বাস কথাটিকে এইভাবে ব্যবহার করা হয়েছে, এই ধরনের বিশ্বাস যে কোনো ব্যক্তি সঠিক, সুনির্দিষ্ট বা কার্যকারী পথে কার্য সমাধা করবে। এক্ষেত্রে একটা আকর্ষণীয় বিষয় হলো, প্রায়শই আমরা অন্য কারোর কাছ থেকে আত্মবিশ্বাস লাভ করি, এমন একজন আমাদের উপরে যার বিশ্বাস আছে। আমাদের অনুষ্ঠানে আমরা একজন পিতা তার সন্তানদেরকে যে তিনটি উপহার দিতে পারেন সেই বিষয়ে আলোচনা করেছিলাম। খ্রিস্ট বিষয়ক জ্ঞান, সুরক্ষা এবং একটা সুরক্ষিত পরিচয়, যার মূল খ্রিস্ট থেকেই উৎপন্ন। আজকে আমরা আমাদের সন্তানদেরকে দেওয়ার মতো একটা শক্তিশালী উপহারের বিষয় আলোচনা করব, আত্মবিশ্বাসের উপহার। আমাদের সঙ্গে থাকুন। ভাই দীপেন্দ্র, আমার জীবনের দিকে ফিরে তাকালে আমি দেখতে পাই যে কিভাবে ঈশ্বর সঠিক সময়ে সঠিক মানুষদেরকে আমার জীবনে দিয়েছিলেন, যারা বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলার ক্ষেত্রে আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। তোমার কি কখনো এরকম অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, এমন অনেক সময় ছিল যখন আমি নিজেকে অসহায় ভাবছিলাম বা কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করা শুরু করেছিলাম। তখন উৎসাহবর্ধক কিছু বাক্য প্রকৃতই খুব বড় পার্থক্য সৃষ্টি করেছিল। হ্যাঁ, আত্মবিশ্বাস হলো প্রকৃতই একটা সুন্দর উপহার। একদম ঠিক। আর এটা হলো একটা মহানতম উপহার যা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি। এটা বালকদের জন্য অমূল্য, এবং পিতা যখন তার কন্যা সন্তানের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলেন তখন তার কাছে অসাধ্য আর কিছু থাকে না। আমি একটা বিষয় নিশ্চিত করতে চাই যে আত্মবিশ্বাসের ক্ষেত্রে আমরা সবাই একই রকম চিন্তা করি, তুমি ওই বিষয়টা একটু বুঝিয়ে বলবে কি? নিশ্চয়ই। আত্মবিশ্বাস আমাদের প্রসঙ্গে যেখানে কোনো বাচ্চা কোনো বেড়ে ওঠার যোগ্য পরিবেশে তার নিজের ধারণা, মান বা মূল্যবোধ এবং বিভিন্ন সম্পর্কজনিত বিষয়সমূহ দৃঢ়ভাবে পরীক্ষা করতে পারে। একটা স্বাস্থ্যকর পরিবেশ সঠিক বিষয়সমূহ চলার ক্ষেত্রে সর্বদা উৎসাহ যোগায়। আর আমাদের সন্তানদের ব্যর্থ হওয়ার স্বাধীনতা থাকে, বড়দের কাছ থেকে তিরস্কারের ভয় থাকে না। তুমি কি বলতে চাইছো আমাদের বাচ্চারা যখন ভুল করে তখন তাদেরকে আমরা শুধরে দেব না? আমাদের প্রত্যেকের বৃদ্ধির জন্য গঠনমূলক সমালোচনা খুব জরুরি, কিন্তু আমাদের উচিত তাদের বয়স স্মরণে রাখা। কোনো 17 বছর বয়স্ক কিশোরের ক্ষেত্রে যে গঠনমূলক সমালোচনা, সেটা কোনো 10 বছর বয়স্ক বাচ্চার জন্য ধ্বংসাত্মক হতে পারে। হিতোপদেশ তার 15:4 লেখা আছে, স্বাস্থ্যজনক জিহ্বা জীবন বৃক্ষ, কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়। তাহলে কিভাবে আমরা আমাদের বাচ্চাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারব? দেখো, আত্মবিশ্বাসের ক্ষেত্রে অভিভাবকদের সঙ্গতি এবং ভবিষ্যতের ধারণা থাকার প্রয়োজন আছে। যখন কোনো অভিভাবক সন্তানদেরকে অসঙ্গতভাবে শাসন করে বা সঙ্গতিহীন ব্যবহার করে, তখন তাদের আত্মবিশ্বাস গড়ে তোলার প্রক্রিয়া বিলম্বিত হয়, এবং বালক বা বালিকা সম্পর্কের ক্ষেত্রে এই আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। বিপরীত লিঙ্গের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অনেকেই আত্মবিশ্বাসহীনতায় ভোগে। আমাদের বাচ্চারা আমাদেরকে লক্ষ্য করে, তারা দেখে যে কিভাবে বাবা মায়ের সঙ্গে ব্যবহার করছে, প্রেম ও সম্মানের সঙ্গে। বাবা কি পরিবারের একজন প্রেমময় কর্তা? ছেলেরা বাবা বাড়িতে বা বাইরে মায়ের সঙ্গে কিভাবে ব্যবহার করে তার থেকে সম্পর্কের বিষয়ে শিক্ষা নেয়। আর আমাদের কন্যাদের ক্ষেত্রে বিষয়টা কি রকম হয়? মেয়েরা তাদের নারীত্বের নিশ্চয়তা তাদের পিতাদের কাছ থেকেই লাভ করে। তাদের পিতারা যদি তাদেরকে বিশ্বাস করে, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটা ছাড়া কোনো ছেলের সঙ্গে তারা কিভাবে সম্পর্কিত হবে বা জীবনে কিভাবে সফল হবে তার একটা অস্বচ্ছ ছবি তাদের মনে থাকবে। আমাদের ছেলে মেয়েদের সম্পর্ক সময়ের বিষয়ে সঠিক শিক্ষা দিলে অনেক ধরনের কঠিন সমস্যা এড়িয়ে যাওয়া যায়। আর কোন কোন ক্ষেত্রে এই আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ? এরকম অনেক ক্ষেত্র আছে,
কিন্তু একটা বড় ক্ষেত্র হলো স্বাধীন হওয়ার জন্য আত্মবিশ্বাস। অভিভাবক রূপে আমাদের লক্ষ্য হলো কিভাবে তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে সেই বিষয়ে তাদেরকে সাহায্য করা। এর মূল অর্থ হলো তারা নিজেদের খেয়াল রাখার জন্য যেন প্রস্তুত থাকে, সঠিক সিদ্ধান্ত নেয়, নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে এবং ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্কে বৃদ্ধি পায়। এখন আপনার মনে হতে পারে এই সকল ক্ষেত্রে কিভাবে আপনি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবেন। ডক্টর জন টলসন এবং ল্যারি ক্রেডার তাদের দ্য ফোর প্রায়োরিটিস বইতে পাঁচটি বিষয়ের উল্লেখ করেছেন যা আমাদের সন্তানদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আমাদেরকে তাদের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখতে হবে, তাদেরকে বুঝতে হবে, তাদের কাছে ব্যাখ্যা করতে হবে, তাদেরকে শক্তিযুক্ত করতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে। কিভাবে আমরা আমাদের সন্তানদের সঙ্গে জড়িয়ে থাকব? দেখো, সবথেকে উত্তম পদ্ধতি হলো তাদের মতো হওয়া। একটা পাঁচ বছরের বাচ্চার ক্ষেত্রে তার সঙ্গে মেঝেতে বসতে হবে যেন তাদের চোখে চোখ রাখতে পারি। কোনো কিশোর বা কিশোরীর ক্ষেত্রে এটা হতে পারে তাদের সঙ্গে তাদের পছন্দের গান শোনা বা তাদের কাছে গুরুত্বপূর্ণ এমন কিছু তাদের সঙ্গে করা। এটা খুবই আকর্ষণীয় বিষয় যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে তাদের জায়গাতেই মিলিত হয়েছিলেন এবং তাদের সঙ্গে জড়িত হয়েছিলেন। পিতর এবং আন্দ্রিও মাছ ধরছিলেন, জাকব এবং জোহনও তাদের মাছ ধরার জাল ঠিক করছিলেন যখন যীশু তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। মথি তার কর সংগ্রহের আসনেই বসেছিলেন যখন যীশু তার সঙ্গে মিলিত হয়েছিলেন। অর্থাৎ যীশু নিজেকে সেই পর্যায়ে নিয়ে গেছিলেন যে পর্যায়ে তারা ছিলেন। আর আমরা যখন দিনের পর দিন আরও বেশি করে যীশুর মতো হই, তার দক্ষতা আমরা পরিবারে ব্যবহার করতে সমর্থ হই, আপনাকেও আরেকবার মনে করিয়ে দিই আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে উপহারস্বরূপ আত্মবিশ্বাস দিতে পারব সেই বিষয়ে আলোচনা করছি। ভাই দীপেন্দ্র, এর পরের বিষয়টা কি? হ্যাঁ, দ্বিতীয় বিষয়টা হলো তাদেরকে বোঝা। আর সবথেকে ভালোভাবে এই বিষয়টাকে বলার জন্য উদাহরণস্বরূপ আমরা দেখি প্রথম পিতর তার তিন অধ্যায় সাত পদ বলে, তদ্রূপ হে স্বামীগণ, স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো। আমরা যেন তাদেরকে বুঝতে পারি, আমাদের সন্তানদের ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য। আমাদেরকে সেই সমস্ত পদক্ষেপ নিতে হবে যার দ্বারা আমরা তাদেরকে আরও ভালোভাবে বুঝতে পারব। কোন কোন ক্ষেত্রে তারা খুবই স্পর্শকাতর, তাদের সবল ক্ষেত্রগুলি কি কি, কোন বিষয়গুলিকে তারা ভয় পায় এবং কেন? চিন্তা করুন, আপনি একজন বাচ্চা আর এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আপনার কোনো অভিভাবক নেই। আমার মনে হয় অনেকেই এই বিষয়টা ঠিক কীরকম তা জানেন। আমরা এখন পরের বিষয়টার দিকে যাব, ব্যাখ্যা করা। হ্যাঁ ভাই, ব্যাখ্যা করা। হ্যাঁ, নিজেদেরকে জড়িত রাখা এবং তাদেরকে বোঝার পর আমরা আমাদের প্রতি তাদের বিশ্বাস বৃদ্ধি করে তুলি, কারণ আমরা তাদেরকে কোন বিষয়গুলি আকর্ষিত করে, উৎসাহিত করে, তাদের দক্ষতা এবং আগ্রহের বিষয়গুলি উপলব্ধি করার জন্য সময় দিয়েছি। ফলস্বরূপ আমাদেরকে তারা বিশ্বাস করে এবং আমরা তাদেরকে বিভিন্ন নির্দেশ দিতে পারি ও পথ দেখাতে পারি। আমরা তাদেরকে ঈশ্বর নির্দেশিত পথের দিকে যেতে উৎসাহিত করি, ফলত তাদের কাছে তা চাপস্বরূপ হয় না, সমালোচনা বা বিরক্তিকর পুনরুক্তিও মনে হয় না। এই সময়টাই আমাদের সন্তানেরা শেখে, বৃদ্ধি পায়, সফল হয় এবং তাদের কৃতিত্বসমূহ উদযাপন করে। আমার মনে হয় পিতামাতা রূপে যে মহানতম দ্বন্দ্বের সম্মুখীন আমরা হই তা হল আমাদের সন্তানদেরকে ঈশ্বরের ইচ্ছানুযায়ী বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অনুমতি দেওয়া, নিজেদের ইচ্ছানুযায়ী নয়। হ্যাঁ, আমি একমত, কিন্তু এই বিষয়টা তাদেরকে শক্তিযুক্ত করার কাজটা সহজ করে দেয়। আমাদের সন্তানেরা যখন শক্তিযুক্ত হয় তারা যতটা আত্মবিশ্বাস লাভ করে তার ভিত্তিতে কাজ করে, নতুন নতুন বিষয়ের অন্বেষণ করে, আর যখন তারা সফল হওয়ার আনন্দের আস্বাদ পায় তখন তাদের মধ্যে সফল হওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। মনে হচ্ছে এই সময়টা প্রকৃতই তাদের জন্য একটা আকর্ষণীয় সময়। হ্যাঁ ঠিক, আর পিতামাতা রূপে আমাদের কাছেও তা খুবই উৎসাহজনক হয়, কিন্তু এটা সময়ের সঙ্গে সঙ্গে চলা একটা পদ্ধতি। এর একটা সুন্দর উদাহরণ হলো যীশু এবং তাঁর শিষ্যেরা। মার্ক লিখিত সুসমাচারের ছয় অধ্যায় পৌঁছানোর পর আমরা দেখি যীশু তাঁর শিষ্যদের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন, তাদেরকে বুঝেছেন, তাদের কাছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেছেন।
এখন সময় হল তাদেরকে শক্তিযুক্ত করা। শিষ্যেরা এখন নিজেরা যাবে এবং যিশু যে সকল কাজ করেছেন তা তারা করবেন। দেখি মার্ক তার ৬ অধ্যায় ৭ থেকে ১২ পদে লেখা আছে, আর তিনি সেই ১২ জনকে ডাকিয়া দুই দুই জন করিয়া তাহাদিওকে প্রেরণ করিতে আরম্ভ করিলেন এবং তাহাদিওকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দান করিলেন, আর আজ্ঞা করিলেন তোমরা যাত্রার জন্য এক এক যষ্টি ব্যথি রেখে আর কিছুই লইও না, রুটিও না, ঝুলিও না, গেজিয়ায় পয়সাও না, কিন্তু পায়ে পাদুকা দাও আর দুইটা আংরাখা পড়িও না। তিনি তাহাদিওকে আরও কহিলেন তোমরা যে কোনো স্থানে যে বাটিতে প্রবেশ করিবে সেই স্থান হইতে প্রস্থান করা পর্যন্ত সেই বাটিতেই থাকিও, আর যে কোনো স্থানে লোকে তোমাদিওকে গ্রহণ না করে এবং তোমাদের কথাও না শুনে তথা হইতে প্রস্থান করিবার সময় তাহাদের উদ্দেশ্যে সাক্ষ্যের জন্য আপন আপন পায়ের ধুলা ঝাড়িয়া ফেলিও। পরে তাহারা প্রস্থান করিয়া এই কথা প্রচার করিলেন যে লোকেরা মন ফিরাক। এই বিষয়টাকে এইভাবে দেখা খুবই আকর্ষণীয়। যিশু প্রথমে শিষ্যদের মধ্যে আত্মবিশ্বাস স্থাপন করেছেন, তারপর তাদেরকে শক্তিযুক্ত করেছেন। একদম ঠিক। আর লুক ১০ অধ্যায়ে আমরা এর ফল দেখতে পাই, যেখানে শিষ্যরা ফিরে আসার পরের ঘটনার বিষয় লেখা আছে, লুক ১০ অধ্যায় ১৭ থেকে ২০ পদ। পরে সেই ৭০ জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। তিনি তাহাদিওকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম, দেখো আমি তোমাদিওকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয় ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই আনন্দ করো। আমি যেমন আগেই বলেছিলাম, মানুষ যখন সাফল্যের আনন্দ আবিষ্কার করে তখন তাদের অন্তরে সফল হওয়ার আকাঙ্ক্ষা বাসা বাঁধে। আমি এটা দেখতে পাচ্ছি। এরপর শেষ বিষয়টা কি? শেষ বিষয়টা হলো উৎসাহিত করা। এটা তাদের শৈশবের শেষের দিকে আসে। আমাদের সন্তানেরা বিভিন্ন বিষয়ে বোঝা এবং শেখার জন্য তাদের আত্মবিশ্বাস ব্যবহার করে। তারা পিতার কাছ থেকে ঈশ্বর কেন্দ্রিক নির্দেশনা লাভ করে, আর এখন তারা আমাদের উৎসাহের সঙ্গে এগিয়ে চলতে প্রস্তুত। ভাই দীপেন্দ্র, এই অসাধারণ আকর্ষণীয় শিক্ষার জন্য অনেক ধন্যবাদ। আমরা শিখলাম পিতারূপে আমরা উপহারস্বরূপ আত্মবিশ্বাস আমাদের সন্তানদের দেওয়ার মধ্যে দিয়ে কতটা তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারি। সুব্রত, আমি অবাক হয়ে ভাবি যে কত নিপুণভাবে যীশুখ্রিস্ট এই ৫টি বিষয় তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছেন। যীশুখ্রিস্টই হলেন উপহারস্বরূপ আত্মবিশ্বাস যোগানোর চূড়ান্ত দৃষ্টান্ত। প্রকৃতই খুবই আকর্ষণীয় শিক্ষা, কারণ এখানে আমরা অভিভাবকত্বকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখলাম। প্রিয় বন্ধু, আশা করি বিজয়ী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। মিসড কল দেওয়ার নম্বরটি হল ০৪৪৪৯০৮১২৯৮। আমাদের ফোন করা অথবা মিসড কল দেওয়া নম্বরগুলির মধ্যে থেকে একজনকে বিজয়ী হিসাবে বেছে নেওয়া হবে এবং তার নাম ও ছবি বিজয়ী অনুষ্ঠানে প্রকাশ করা হবে এবং তাকে পুরস্কৃতও করা হবে। গত সপ্তাহের পুরস্কার বিজয়ী দর্শক হলেন হুগলি থেকে ইন্দ্রজিৎ ভগত। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা টিভি স্ক্রিনে দেওয়া হলো।